হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রূপমালা কনসালটেন্সি থেকে এডুকেশন কাউন্সিলর আনাতুলি বলছি। আজকে আমি আপনাদের সবার সাথে কথা বলতে চাচ্ছি চেক রিপাবলিক নিয়ে। আমরা কিন্তু সবাই কম বেশি এই কান্ট্রি সম্পর্কে জানি বা শুনেছি। অনেকেরই পছন্দ থাকে যে সেন্টেনভুক্ত একটা কান্ট্রিতে পড়াশোনা করতে যাওয়ার জন্য। সো এই চেক রিপাবলিকও কিন্তু একটি সেন্টেনভুক্ত কান্ট্রি, সবাই আমরা কিন্তু জানি। সো আমি এই বিষয়ে আজকে কথা বলতে চাচ্ছি। যারা কিনা ব্যাচেলার প্রোগ্রামের জন্য চেক রিপাবলিকে পড়াশোনা করতে যেতে চাচ্ছেন, তাদেরকে আমি বলবো জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকটা কিন্তু অ্যাভেলেবেল আছে। আর তাদের উদ্দেশ্যে আমি এটা বলবো যে তাদের কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যদি অ্যারাউন্ড 3.0 জিপিএ থাকে, তারা কিন্তু ইজিলি ব্যাচেলার প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছে। ইভেন তারা কিন্তু উইদাউট আইএলটিএসে অ্যাপ্লিকেবল বা তারা অ্যাপ্লিকেশনও করতে পারছে উইদাউট আইএলটিএসে। কিছু কিছু ইউনিভার্সিটি আছে, সেভাবে আমরা ইনিশিয়াল একটা অ্যাসেসমেন্ট করে তাদেরকে জানাতে পারবো যে কোন সব ইউনিভার্সিটিগুলোতে তারা উইদাউট আইএলটিএসে ব্যাচেলার প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারছে। সো এখন আমি মাস্টার্স প্রোগ্রামের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, যারা কিনা ইংলিশ মিডিয়াম বেসিক ইউনিভার্সিটিগুলোতে পড়াশুনো করে থাকে, লাইক যেটাকে আমরা বলি ওখানে পড়াশোনার পর আমরা বলে থাকি যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, যেটাকে আমরা বলছি হচ্ছিল MOI। সো এইটা দিয়েও কিন্তু মাস্টার্স প্রোগ্রামে যারা পড়াশুনো করতে যেতে চাচ্ছে, তারাও কিন্তু মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছে উইদাউট আইএলটিএসে। সো এই ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রামে কিন্তু টিউশন ফি অ্যারাউন্ড অনেক কম, এই কান্ট্রিতে পড়াশুনো করার জন্য লিভিং কস্ট অনেক কম। সো আমি টিউশন ফিতে একটু ধারণা দিতে চাচ্ছি। টিউশন ফিটা হতে পারে আপনাদের 4,000 ইউরো থেকে শুরু করে 7,000 ইউরোর মতো, আর এর মধ্যে থেকেও কিন্তু আপনারা স্কলারশিপ পাচ্ছেন। আমি এই বিষয়ে আপনাদেরকে এটাই বলবো যে আরও বেশি বিস্তারিত বা খুঁটিনাটি বিষয় সম্পর্কে আপনারা জানার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, সরাসরি ফোন করে কথা বলতে পারেন। কারণ আমাদের কিন্তু কাউন্সেলিং ফুল ফ্রি, ইভেন আমাদের অ্যাসেসমেন্টও ফুল ফ্রি। সো আর দেরি না করে আমি বলবো অফিসে চলে আসতে পারেন কথা বলার জন্য। ধন্যবাদ সবাইকে।